আজকের রাশিফল 6ই এপ্রিল 2023, বৃহস্পতিবার, তিথি পূর্ণিমা, জন্মরাশি হলো কন্যা, সূর্যোদয় সকাল 5টা 28, সূর্যাস্ত বিকাল 5টা 49। মেষ রাশির রাশিফল। শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করার চেষ্টা করুন। আজ আপনি সম্পত্তির খেয়াল রাখতে পারবেন। আজ আত্মকরুণায় নিয়োজিত হয়ে সময় নষ্ট করবেন না, তার থেকে নতুন কিছু জানার চেষ্টা করুন। আজ সারাদিন খুশি এবং আনন্দের মধ্যে কাটবেন। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আজকের জন্য গৃহীত শপথগুলো সত্য ছিল। স্ত্রী আপনার সবচেয়ে কাছের বন্ধু হবে। আজ গুরুত্বপূর্ণ কিছু কাজে যেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষ রাশির রাশিফল। আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে। আজ আপনি অনেক টাকা পয়সা পাবেন। সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন। আজ আপনি দিনের শেষের দিকে যথেষ্ট সময় পাবেন। আজ কোনো আত্মীয় বাড়িতে আসতে পারে, তার জন্য আপনার পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। আপনার আত্মবিশ্বাস বজায় থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশির রাশিফল। বহিরাঙ্গ খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। ধ্যান এবং যোগব্যায়াম লাভদায়ক হবে। ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে আপনি অধিক চাহিদা পূরণ করতে পারেন। প্রেমিকার সাথে প্রতিশোধ পূরণ হওয়ায় ফল ভালো হবে না। পরিবর্তে আপনার মাথা ঠান্ডা রাখা উচিত। ব্যস্ততা সত্ত্বেও যথেষ্ট সময় পাবেন। ফাঁকা সময়ে আজ কিছু সৃজনশীল কাজ করতে পারেন। স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে। আজ একটি দুর্দান্ত দিন হতে চলেছে, কারণ বন্ধুদের সাথে গিয়ে কোথাও বাইরে যাবার পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশির রাশিফল। আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরুন। ব্যবসায় আজ লাভের সম্ভাবনা রয়েছে। আজ আনন্দদায়ক দিন হবে। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালি মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য অনুকূল দিন। আজ প্রেমিকার জন্য যথেষ্ট সময় পাবেন। আজ প্রচুর পরিমাণে সুযোগ হারাতে পারেন। আজ অনিচ্ছা সত্ত্বেও কোনো যাত্রা করতে হতে পারে। আজ বিবাহিত জীবন তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। আজ পুরানো কোনো কিছু নিয়ে ভুল বুঝতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। সিংহরাশির রাশিফল। নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন। আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ঘরে সংবেদনশীল কিছু কাজ করতে পারেন। আজ আপনার বুদ্ধির প্রভাব কাজে লাগাতে পারেন। আজ ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম গৌণ হয়ে দাঁড়াবে। কর্মক্ষেত্রে প্রচুর কাজ আটকে যেতে পারে। সন্ধ্যায় মূল্যবান সময় নষ্ট হতে পারে। আজ শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি বিবাহিত জীবনে সেরা দিন হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কন্যারাশির রাশিফল। আজ কিছু আঘাতে সম্মুখীন হতে পারেন। আজ আপনার সাহস একটু শক্তি প্রদর্শন করা ঠিক হবে না। আজ সহজেই আপনি অতিক্রম করতে পারবেন। দিনের শেষ ভাগে উন্নতি হবে। কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমনের উৎসব হবে। কারোর সাথে আজ আপনি সাক্ষাৎ করতে পারেন। আপনি সম্পর্কে গুরুত্ব অনুধাবন করতে পারবেন। বেশিরভাগ সময়টাই পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন। স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবে। আজ আপনি প্রেমে পড়তে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। তুলা রাশির রাশিফল। কোনো ঝগড়াটে ব্যক্তির সাথে বিবাদ বাঁধতে পারে। আজ আপনার মেজাজ খারাপ হতে পারে। বিবেচক হন। আজ আপনি সংঘাত এড়িয়ে চলবেন। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো হতে পারে। আজ আপনি বিশেষ কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে। আজ আপনি ভালোবাসার মানুষের সাথে সাক্ষাৎ করতে পারবেন। আজ সমগ্র কাজ সুন্দরভাবে হবে। আজ আপনি মতবিভেদে প্রভাব ফেলতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল। আজ স্বামী স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ খুশি দিতে পারে। আজ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। আত্মীয়দের সাথে ছোট সফর ক্লান্তিকর দৈনিক কাজের সূচি থেকে হালকা এবং আরামের মুহূর্ত আনবে। কেউ আপনার প্রশংসা করতে পারে। আজ আপনি একে অপরের সাথে সুন্দরভাবে সবকিছু কাজ করবেন।
অপ্রয়োজনীয় জিনিসে সময় ব্যয় করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ধনুরাশি রাশিফল, আপনার স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হন, আজ বিশেষ কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন, বন্ধু বান্ধবদের সাথে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, ভুল ভাব বিনিময় বার্তা দিনটিকে নিষ্প্রাণ করে তুলতে পারে, ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে, আজ বিবাহ একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারে, ইতিবাচক চিন্তা ভাবনার সাথে কাজ করতে হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশি রাশিফল, অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে, দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে, স্ত্রীর সাথে কোনো বিবাদ হতে পারে, অহেতুক চাপ নেবার কোনো প্রয়োজন নেই, জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে হবে, ভুল ভাব বিনিময় এবং বার্তা দিনটিকে নিষ্প্রাণ করে তুলতে পারে, দিনের শুরুটা যত ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে ভালো ফল পেতে থাকবেন, আজ আপনি যথেষ্ট সময় পেতে পারেন, সঙ্গীর সাথে সামান্য কলহ বাঁধতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশি রাশিফল, কথা বলার আগে ভাবনা চিন্তা করুন, অজান্তেই আপনি কারো অনুভূতিতে আঘাত দিতে পারেন, কর্ম আপনার অর্থ বিনিয়োগে সাহায্য করবে, অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় ভিড় করবে, আজ আপনি গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত হতে পারেন, আপনি ফাঁকা সময়ে যথেষ্ট পরিমাণ কাজ করতে পারেন, জীবনে একটু শান্তিবোধ করবেন, আজ স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাতে পারেন, বাইরের কাজকর্মের সাথে যুক্ত হতে পারেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 7। মীন রাশি রাশিফল, আজ জীবনের প্রতি গভীর মনোভাব বর্জন করুন, আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে, আপনার অধিক শক্তি এবং অসাধারণ উদ্যম অনুকূলে ফল আনতে পারে, গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত হবে, বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে প্রেম আপনার পথে আসবে, আজ হঠাৎই ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন, কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে, আজ বিশেষ কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।